নমস্কার, আপনারা দেখছেন লামডিং টাইমস। লামডিং টাইমসে আজ যে প্রতিবেদন সেটা খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন, কারণ দেখা যায় লামডিং এর বিভিন্ন স্কুলে বহু ছাত্রছাত্রী ওরা স্কুলে বাইক বা স্কুটি নিয়ে আসে আর খুব দ্রুত গতিতে চলায়। শুধুমাত্র স্কুলেই না, বিভিন্ন জায়গায় দেখা যায় যে ওরা, ওদের বয়স হয়নি কিন্তু অভিভাবকরা ওদের হাতে বাইক বা স্কুটি দিয়ে দেয়। কি ছাত্র কি ছাত্রী, যেন এক প্রতিযোগিতা, কার আগে কে চলাবে, কি দামি বাইক হোক আর এমনি হোক, যেটা খুব ইল্লিগেল অ্যান্ড অভিভাবকদের সচেতন হতে হবে। আর তাই আমি এই মুহূর্তে উপস্থিত আছি লামডিং কেন্দ্রীয় বিদ্যালয় লামডিং আর কেবি লামডিং এর আমি শিক্ষকেরা আছে, ওনাদের থেকেও আমি মতামত নেব। তবে লামডিং টাইমস এর পক্ষ হয়ে আমি প্রথম অনুরোধ করতে চাইব লামডিং এর সমস্ত অভিভাবকদের, সমস্ত বিদ্যালয়ের অভিভাবকদেরকে আমি অনুরোধ করতে চাইব, কাইন্ডলি আপনারা আপনাদের বাচ্চাকে কিন্তু স্কুটি বা বাইক চালাতে দেবেন না। এটা একটা রিকোয়েস্ট, কারণ আজ এই স্কুটি বাইকের জন্য অনেক অঘটন হয়েছে, অনেক ছাত্রছাত্রীকে আমরা হারিয়েছি লামডিং থেকে, আপনারা সবাই জানেন। তাই একটা অনুরোধ লামডিং টাইমসের পক্ষ থেকে যে আপনারা আপনাদের বাচ্চাদেরকে কিন্তু দেবেন না, আর প্রশাসন এই ব্যাপারে আশা করি নজর রাখবেন। আমরা এই মুহূর্তে উপস্থিত আছি লামডিং কেন্দ্রীয় বিদ্যালয়। কেন্দ্রীয় বিদ্যালয়ের শিক্ষকরা আছেন, আমি সম্মানীয় জয়িতা মিস আছে, আমি প্রথম থেকে ওনার থেকে মন্তব্য নেব। ম্যাডাম, কি বলবেন এই ব্যাপারে, যেখানে দেখা যায় ছাত্রছাত্রীরা স্কুটি বাইক চালাচ্ছে? ধন্যবাদ বাপ্পি দাস, প্রথমে আপনাকে, যে আপনি আজকের সময়োপযোগী এই যে ইস্যুটা বা প্রবলেমটা সেটা তুলে ধরার চেষ্টা করছেন, সেই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তো আমি যেটা বলতে চাইছি যে আমি একজন টিচার, আমার সমাজের প্রতি কিছু দায়বদ্ধতা আছে, আর বাচ্চারা, বাচ্চাদের অভিভাবকরা তাদেরও নিজেদের বাচ্চাদের প্রতি এবং সমাজের প্রতি সেম দায়বদ্ধতা থাকে বাপ্পি দা। সেটা হচ্ছে যে এই যে র্যাশ ড্রাইভিং বাই দ্য মাইনর স্টুডেন্টস ইজ রিয়েলি আ বার্নিং ইস্যু ইন দ্য সোসাইটি নাও, আর স্পেশালি লামডিংয়ে আমরা প্রচণ্ডভাবে এটা দেখছি। বাচ্চাদের, আমি যতটুকু জানি যে ষোলো থেকে আঠারো বছরের মধ্যে ওদের ড্রাইভিং লাইসেন্স, ওনলি লার্নার্স লাইসেন্স তারা পেতে পারে যখন তারা আন্ডার ট্রেনিং থাকে, ঠিক আছে, কিন্তু কোনো ধরনের টু হুইলার বা বাইক চালানোর, স্কুটি চালানোর ওদের এই লাইসেন্সটা থাকে না। যদি সেটা ওরা করে থাকে তাহলে ওটা টোটালি একটা ইললিগাল অফেন্স। সেটা আমার প্রশ্ন অভিভাবকদেরকে, যে বাচ্চা তো বাইকটা কিনতে পারে না, একটা 13-14 বছরের বাচ্চা নিজে স্কুটি, নিজে ভেহিকেল কেনার পয়সা ওদের কাছে থাকবে না, তো দিচ্ছে দিচ্ছে কারা ওদেরকে চালাতে? বাইক বা স্কুটির যে চাবিটা দেওয়া হচ্ছে সেটা নিশ্চয়ই অভিভাবক দেখছে। তো আমরা প্রায় সময় কি করি যে আমরা ওভার প্যাম্পারিং করে দিই আমাদের বাচ্চাদেরকে। আজকে ম্যাট্রিক পাশ করুক, হায়ার সেকেন্ডারি পাশ করুক, একটা বাইক কিনে দিলাম, একটা স্কুটি কিনে দিলাম, বাট আমাদের বাচ্চাদের প্রত্যেকটা জীবন প্রেশিয়াস। এই যে ছোট ছোট বাচ্চাগুলো যখন চলে যায় তখন আর ফিরে আসে না, আর আমাদের বাচ্চা বাড়ির বাইরে গিয়ে আমরা অভিভাবকদের অনুপস্থিতিতে কি করছে আমরা জানি না। তাই আমার তরফ থেকে আর পুরো কেবি লামডিং এর তরফ থেকে, আমি এখানে নিজেই, আমার জন্ম হয়েছে, আমি বড় হয়েছি নিজে এখানে, খারাপ লাগে দেখতে নিজের জায়গায়, আমরা এমন ছিলাম না। তো আমাদের বাচ্চারা করবে এটা, এই যে টিন এজটা, ইট ইজ আ এজ অফ এক্সপেরিমেন্টেশন, এক্সপ্লোরেশন, ওরা করতে চাইবে, কিন্তু আমরা প্যারেন্টরা শুধু পারবো ওদেরকে রেস্ট্রিকশনে রাখতে বা ওদেরকে আমরা একটা একটা যেটা বলবো আমি কারেক্ট ব্রিঙ্গিং আপ, সেটা প্যারেন্টসদেরকে জানতে হবে, প্যারেন্টদেরকে নিজেদের ডিউটি জানতে হবে। তো আমার অনুরোধ সমস্ত অভিভাবক লামডিং এর, শুধু কেবি লামডিং এর বাচ্চাদের অভিভাবকদের নয়, পিতার সমস্ত স্কুলের, যত স্কুল আছে লামডিং এর, যদি বাচ্চার লাইসেন্স প্রাপ্ত হওয়ার এজে না থাকে, প্লিজ আপনারা বাচ্চাদেরকে বাইকের চাবি হ্যান্ড ওভার করবেন না। ধন্যবাদ আমাদের সাথে কথা বলার জন্য। এটা ঠিক বলেছে যে ওদেরকে কে দেয়, এই যে অভিভাবকরা দেয়, এমন বাচ্চাদের মধ্যে যেন কম্পিটিশন, কার বাইক কত দামি, কার স্কুটার কত দামি, কে কত স্পিডে চালাতে পারবে, আরে এই জিনিসটাও তো খুব খারাপ। আর এই জন্য আমরা অনুরোধ করব প্রত্যেকটা অভিভাবককে, প্লিজ আপনারা বাচ্চাদেরকে কিন্তু আপনারা বাইক বা স্কুটি দেবেন না। হ্যাঁ ম্যাডাম, আরেকটা কিছু বলতে চাই, জাস্ট আমি এটাই বলবো যে আমাদের লামডিং কেবির তরফ থেকে, আমরা আজ থেকে না, যেহেতু আমি এখানের ইনচার্জে আছি ডিসিপ্লিনের, অনেক বছর থেকে আমরা বাচ্চাদেরকে টাইম অ্যান্ড আগেইন আমাদের অ্যাসেম্বলিতে বা যেকোনো এই অ্যানাউন্সমেন্টটা করা হয় বাচ্চারা যেন টু হুইলার্সে না আসে স্কুলে। তো আমরা আমাদের কর্তব্য করছি, কিন্তু অভিভাবকরা যখন দিচ্ছে তখনই তো ওরা আনছে। তাই প্লিজ আপনাদের কাছে আবার অনুরোধ, বাচ্চাদেরকে দেবেন না। থ্যাংক ইউ স্যার। আপনাদের থেকে জানতে চাইবো যে আপনাদের স্কুল থেকে কি ধরনের ব্যবস্থা করেছেন যাতে এই ধরনের ব্যাপারগুলো না হয়।
আমাদের স্কুল থেকে তো আমরা সবসময় মর্নিং অ্যাসেম্বলিতে বাচ্চাদেরকে আমরা সবসময় অ্যাডভাইস দিই যাতে বাচ্চারা বাইক না চলায়, এবং প্যারেন্টসদেরকেও আমাদের পিটিএমে আমরা অনুরোধ করি যাতে বাচ্চাদেরকে কি না দেয়, বাইক না দেয়। তারপরেও দেখা যাচ্ছে যে অনেক মানে অভিভাবকরা দেখা যাচ্ছে বাইক বা স্কুটি দিচ্ছে। আমি একটু জানার চেষ্টা করব, আপনার থেকে জানার চেষ্টা করব, বর্তমান যে পরিস্থিতি আমরা বিভিন্ন সময় দেখা যায় যে বাচ্চারা খুব স্পিডে ইভেন বহুত স্পিডে বাইক বা স্কুটি চালাচ্ছে, আপনি নিজেও দেখেছেন, কি বলবেন? আমি এটাই বলতে চাই, প্রথমে বাপি ঠিক আছে, তারপর বলতে চাই যে এই আজকাল যে এই যে দুর্ঘটনাগুলো যে হচ্ছে, এই দুর্ঘটনাটা একমাত্র ওই কে কার আগে বাইক চালাবে, কে কার আগে যাবে, কে কার আগে স্টান করবে, এই যে দেখা যায়। অনেক সময় আমরাও বাইক চালাই, বাইক চালা পিছন থেকে এরকমভাবে আসে কিন্তু কোনো কিছু নেই, তার জন্য ভীষণ অভিভাবককে বিনম্রভাবে আমরা হাত জোড় করে প্রণাম করছি, আপনারা প্লিজ 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 এরকম ওনাদের হাতে স্কুটি বাইকের চাবি তুলে দেবেন। আপনারা যতটুকু আমরা সবাই মিলে যদি ওদেরকে একটু একটু করে যদি সান্ত্বনা দিই, একটু করে যদি বোঝায়, ওরা নিশ্চয়ই বুঝবে। বাট আমরা চেষ্টা করব সব স্কুল হোক, আমাদের স্কুল লার্নিং কেভির তরফ থেকে সবাইকে, আপনারা অভিভাবক আপনারা একটু জাগুন, বাচ্চাদের প্রতি একটু সযত্নে থাকুন, ঠিক আছে? স্যার আপনার আপনার হ্যাঁ ধন্যবাদ। মে জিতনে ভি কেভি লার্নিং কে অভিভাবক হ্যাঁ, মে উনসে এ অনুরোধ করনা চাহতা হুঁ কি আপনে বাচ্চে কা मतलब हर एक एक्टिविटी पर थोड़ा ध्यान दीजिए। घर जाने के बाद बच्चे कहाँ जा रहे हैं, किससे मिल रहे हैं, किससे क्या कर रहे हैं, मोबाइल में क्या देख रहे हैं, क्योंकि ये जो घटना हुई है, मैं उस क्लास को मैं पढ़ाता हूँ सर, 9th A, मैं उसका मैथ्स टीचर हूँ। मतलब इस घटना से बहुत ही दुखी हूँ, स्तब्ध हूँ। तो मैं ये कहना चाहूँगा कि एक बार पेरेंट्स जो है ना, जितने भी केवी लामडिंग के हैं, बच्चों पर ध्यान दे कि बच्चा बाइक से जा रहा है, स्कूटी से जा रहा है, किसके साथ जा रहा है, किसके साथ नहीं जा रहा है, उस चीज़ को जरूर देखें। और बच्चा क्या है कि एक कच्चा मिट्टी के जैसा है, उसको आप जैसा शेप देंगे उस टाइप में बच्चा बन जाएगा। बच्चा स्कूटी लेके जा रहा है, बाइक से जा रहा है, उसके पास लर्निंग लाइसेंस नहीं है, और ऐसे बच्चा जा रहा है तो एक्सीडेंट का थोड़ा सा है। तो इस चीज को आप ध्यान रखें, ख्याल रखें, बच्चा को स्कूटी ना दे, बाइक ना दे, ठीक है? इस चीज को ध्यान रखें। थैंक यू सर हम लोगों से बात करने के लिए। और আমি আবারো বলছি যে পেরেন্টসদেরকে সজাগ সচেতন হতে হবে, আপনি আপনার বাচ্চাকে কিন্তু স্কুটি বা বাইক দেবেন না। আর এই যে স্কুটি বাইক দেওয়ার ফলে বিভিন্ন ধরনের দুর্ঘটনা হয়, অঘটন হয়ে থাকে, সেটা শুধু কেবির ব্যাপার নয়, লামডিং এর সমস্ত বিদ্যালয়ের প্রত্যেকটা অভিভাবককে লামডিং টাইমস এর পক্ষ থেকে এই অনুরোধ জানাচ্ছি আমরা। এই প্রতিবেদনের মাধ্যমে আমরা একটা অনুরোধ জানাচ্ছি যে আপনারা কিন্তু কাইন্ডলি আপনাদের বাচ্চাদেরকে স্কুটি বা বাইক দেবেন না। আর তবে আরেকটা কথা, আমি সঙ্গে সঙ্গে প্রশাসনকে আমি অনুরোধ করব যে হেলমেট চেক করা হচ্ছে বিভিন্ন সময়, বিভিন্ন চেকিংগুলো করা হচ্ছে, খুব ভালো কথা, এগুলো হওয়া উচিত না, আমি বলবো না হওয়া উচিত, কিন্তু তার সাথে যাতে বিশেষ নজর করে মাইনর চাইল্ড যেগুলো বাচ্চারা আছে বা ছাত্রছাত্রীরা, এই দ্রুতগতিতে যারা স্কুটি চালাচ্ছে, বাইক চালাচ্ছে, তাদের অভিভাবকের অ্যাসপার ল যে রুলসে তাদের যে অ্যাকশন নেওয়া সেটা যাতে নেয়। আর লামডিং টাইমসের পক্ষ থেকে আমরা একটা চেষ্টা করব যে এই ধরনের আমাদের ক্যামেরা যদি আসে, কোনো ছাত্র বা ছাত্রী বা কোনো মাইনর ছেলে মেয়ে যদি স্কুটি বা বাইক চালায়, আমরা ফটো তুলে আমরা লামডিং টাইমসে ওদেরকে এক্সপোজ করব। নেক্সট আমাদের এটা একটা চেষ্টা চলবে। প্লিজ ভিডিওটা লাইকস কমেন্ট শেয়ার করবেন, সবার কাছে ছড়িয়ে দিন, কারণ আপনার একটা শেয়ার কিন্তু হয়তো একটা একটা পেরেন্টসকে সচেতন করতে পারে, আর এই সচেতনতা হয়তো একটা অঘটন থেকে বাঁচাতে পারে। প্লিজ।